আমার বন্ডে আমি 10 নাম্বার কাকি আমার বন্ডে মাইরা রাস্তায় লাভারিজ গো মতন ওইখানে ফলায় রাখছে আমি এরকম উপদ হয়ে রইছে আমি কই কি কি পরে রইছে রে এখানে বিল লাগা রইছে এমন করলে উল্টায় দেখি কি আমার বোন আছে আমার ভাই আমার বোন নিয়া আমি দৌড় মারছি রাজধানীর পল্লবীতে বিহারীদের কুর্মিটোলা ক্যাম্পে গৃহবধূ জিনাত সুলতানার লাশের সামনে দাঁড়িয়ে এভাবেই আর্তনাদ করছিলেন তার স্বজনরা। তাদের দাবি, গত 15 অক্টোবর যৌতুকের জন্য নির্যাতনের পর গৃহবধূ জিনাতকে জোরপূর্বক বিষ খাওয়ায় তার স্বামী আশরাফ আলী ডলার। এরপর অসুস্থ অবস্থায় জিনাতকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ডলার। বিষয়টি জানতে পেরে অসুস্থ অবস্থায় জিনাতকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 16 অক্টোবর মৃত্যু হয় জিনাত সুলতানার। পাইছি আমার বন্ডে আমি 10 নাম্বার কাকি আমার বন্ডে মাইরা রাস্তায় লাভারিজ গো মতন ওইখানে ফলায় রাখছে আমি এরকম উপদ হয়ে রইছে আমি কই কি কি পরে রইছে রে এখানে বিল লাগা রইছে এমন করলে উল্টায় দেখি কি আমার বোন আছে আমার ভাই আমার বোন নিয়া আমি দৌড় মারছি ওর দুইটা ভাই ফাদ আর আফজাল ওরা দুইজনই দেখছে কিন্তু কিন্তু আর আগে আহে নাই সাহায্য করার জন্য আমার বোনকে সে বিষ খাওয়াইছে ঠিক আছে আমরা কেউ জানি না তাকে গুরুতর আহত করছে অনেক মারধর করছে মারধর করার পর আবার তাকে বিষও খাওয়াইছে হাত পা জড়ায়া ধরে আর বিষ আর বুকের উপর উঠে আর বিষ খাওয়াইছে ঘটনার 4 দিন আগেও যৌতুকের জন্য নিজ স্ত্রীকে ডলার মারধর করেছিলেন বলে জানিয়েছেন গৃহবধূ জিনাত সুলতানার মা নিগা তারা আমার মেয়েরে যেরকম মারছে তারে ওইভাবে ওর আমি ফাঁসি চাই বুঝছেন আমি গরিব আমারে আমার মেয়েরে কই বলকি দে তোর মায়ের ঘর বন্ধ কইরা 2 লক্ষ টাকা নিয়ে আবি তোর বোন দিব 50,000 তোর মায় দিব 1.5 লক্ষ তা আমার মেয়েরে তুই নিয়া তুই যখন গার্মেন্টস যখন কাউ করতে না পারবি কাজ করতে পারবি না তাহলে তোর মায়ের কো টাকা আমারে ঘর বন্ধ কইরা আমারে দিতে এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নিয়েছে বলে জানিয়েছেন নিহত জিনাতের বাবা মোহাম্মদ মঈন। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান মিয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে আর সেই অনুসারে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই যে সুইসাইড করছে একটা ইউডি হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু না? আচ্ছা ওই পরিবারের লোকজন বলছিল নাকি ওর জামাই ওরে বিষ পান করে মেরে ফেলছে এরকম মেয়ে জিনাতের এমন মৃত্যুর পর শোকে দিশেহারা তার পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।